নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ পয়লা জুন 2023। এই জুন মাসে 12টি রাশির মধ্যে 6টি রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। সমস্ত রেকর্ড ভেঙে বিশ্ব রেকর্ড, নতুন রেকর্ড গড়বে এই 6 রাশি। অর্থাৎ আজ পয়লা জুন, 30শে জুন পর্যন্ত এই 6টি রাশি, স্পেশাল 6টি রাশির ভাগ্যোদয় হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, আমি প্রতি মাসেই কিন্তু আপনাদেরকে রাশিফল দিয়ে থাকি, এবং এই মাসে যে 6টি রাশির আমি কথা বলবো কি না, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। অর্থাৎ এখানে কোনো কিন্তু পরন্তুর কোনো ব্যাপার নাই। যদি আপনার জন্মচক পারমিট করে, এই মাসটা আপনাদের হতে চলেছে শ্রেষ্ঠ মাস। দেখুন, যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, প্রচুর ভিডিও দেখছেন আর দেখেই যাচ্ছেন কিন্তু আপনার সমস্যাটা থেকেই গেছে, অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। কোথায় আপনাদের সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। দেখুন, আমাদের রাশিচক্রে যে নবগ্রহ রয়েছে কি না, নবগ্রহের মধ্যে 9টি গ্রহই কিন্তু অশুভ থাকে না, 9টি গ্রহই কিন্তু শুভ থাকে না। আপনারা বুঝবেন কী করে? আপনারা সাধারণ মানুষ, অনেকেই বুঝতেই পারছেন না। হয়তো আপনার দশা মহাদশা পারমিট করছে, কিছুদিনের জন্য ভালো যাচ্ছে, কিন্তু আবার যখন দশা মহাদশা যদি পারমিট না করে তখন কিন্তু সমস্যা কিন্তু চলে আসছে। ব্যবসাতে প্রচুর পরিমাণে লস, পাশাপাশি দুটো দোকান, আপনার দোকান চলছে না, আরেকজনের দোকান চলছে, আপনার ঋণের উপর ঋণ, অর্থাৎ একটা ঋণ মিটাতে গিয়ে আর একটা ঋণ, অর্থাৎ একটা ঋণের বস্তা আপনার কাঁধে কিন্তু রয়ে গেছে। আপনার ক্ষেত্রে সন্তান অবাধ্য, সন্তানের এডুকেশান, আপনি মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, আপনার স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, অবশ্যই একমাত্র জ্যোতিষশাস্ত্রই কিন্তু আপনাকে টেনে তুলতে পারে। ভিডিও শুনছেন, প্রতিদিন ভিডিও শুনছেন, কিন্তু আপনাদের অনেকের সঙ্গে মিলবে, আবার অনেকের সঙ্গে মিলবে না। যাদের সাথে মিলবে না, অবশ্যই ব্যক্তিগত জন্মছক অ্যানালাইসিস করুন। কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে? আপনার নবগ্রহের মধ্যে কোন কোন গ্রহ আপনার পীড়িত রয়েছে? মানসিক চাপ, মানসিক টেনশান রয়ে গেছে। আপনি ইনকাম করছেন, অর্থ ধরে রাখতে পারছেন না, অবশ্যই যোগাযোগ করুন। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই। আমি ইম্পসিবল ডিকশনারি থেকে কেটে দিয়েছি, আমার অভিধান থেকে। এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কি না, চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। মোটামুটি করে দিন এরকম না, একদম কনফার্ম আপনার হাত ধরে আমি টেনে তুলবই। আমি আছি তো, আমি আপনাদের পাশে আছি তো, চিন্তা করছেন কেন? আমি যেখানে আপনাদের পাশে আছি, চিন্তার কোনো ব্যাপার না। যার আমি হাত ধরি কি না, তাকে কিন্তু টেনে তুলি। সবার কিন্তু আমি হাত ধরি না, আমি এই কথাটা বারবার কিন্তু কথা বলি, প্রেডিকশন করে কিন্তু ছেড়ে দিই, এবং যাকে ধরবো কি না তাকে টেনে তুলবই। দেয়ালে যাদের পিঠ ঠেকে গেছে,
বুঝতে পারছেন সমস্যা আসতে চলেছে ইমিডিয়েট। একজন জ্যোতিষ ভাই সুদক্ষ, আপনার যাকে পছন্দ লাগবে, যে চুলচেরা বিশ্লেষণ করতে পারবে, গ্রহের গত অবস্থান নিয়ে আলোচনা করতে পারবে। কৌশিকরা কোনো সময় হাওয়াতে কথা বলে না, সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আলোচনা করে। ওই দুম করে বলে ফেললাম এ কটা রাশি ভালো, ওই কটা রাশি ভালো, হোয়াই লজিক্যালি কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি। এই জুন মাসে যে মহা সৌভাগ্যশালী ছয় রাশির আমি কথা বলছি, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করবে, বিশ্ব রেকর্ড করবে, সেই ছয়টি রাশির নাম একে একে আমি জানাবো। লিখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশি। নাম্বার ওয়ান রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দিবে। এমনিতে শনি আপনাদের থার্ড হাউসে অবস্থান করছে এবং ধনাধিপতি সে, অর্থাৎ অর্থের সমাগম আপনাদের হবে এ মাসে। অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, এই জায়গাগুলো ভালো হবে। ষষ্ঠভাবে রবি অবস্থান করছে, 15 তারিখ পর্যন্ত আপনাদের এই সময়ের মধ্যে বিশেষভাবে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা আপনার কোনো এক্সাম রয়েছে, সেখানে আপনারা কিন্তু সফলতা কিন্তু পাবেন। এবং 15 জুনের পর এই রবি আবার আপনার সপ্তমভাবে অবস্থান করছে, ভাগ্যপতি সপ্তমভাবে। ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনাদের নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। দ্বিতীয় রাশি মহাসৌভাগ্যশালী, বিশ্ব রেকর্ড গড়বে মকর রাশি। এক্সিলেন্ট রেজাল্ট পাবে, ধনপতি ধনভাবে অবস্থান করছে, মালামাল হবে মকর রাশি। এবং শুক্রের প্লেসমেন্ট সপ্তমভাবে এবং রবি আপনার ঠিক পঞ্চম এবং ষষ্ঠভাবে অবস্থান করছে, আপনার ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনাদের উত্তীর্ণ হবেন এবং আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি হবে। ব্যবসা ক্ষেত্রে শুভ কর্ম যোগ সৃষ্টি করছে এবং ভাগ্যাধিপতি ভাগ্যাধিপতি বুধ আপনার পঞ্চমভাবে অবস্থান করছে 8 জুন থেকে। আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের শেয়ার মার্কেট, লটারি, ট্রেন্ডিং, ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। জুন মাসে আপনাদের সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড আপনারা কিন্তু করতে চলেছেন। আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি করবে, আপনাদের অনলাইন অ্যাক্টিভিটি বাড়বে, শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা থেকে আপনারা এই সময় লাভ পাবেন। ভাগ্যক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশি ধনাধিপতি একাদশভাবে অবস্থান করছে, খুব লাভ আপনাদেরকে কিন্তু দিবে 15 জুন পর্যন্ত। 15 জুনের পর থেকে কিছুটা হলেও সমস্যা আসবে, কিন্তু 15 জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে ইনকামের জায়গা বাড়বে। এবং যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। আপনি কর্কট রাশির মানুষ, এই সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার শ্বশ নামক মহাপুরুষ সাহায্য, কর্মভাবে রবি অবস্থান করছে, কর্মক্ষেত্রে উন্নতি একাদশভাবে অবস্থান করছে। আপনাদের লাভ সাকসেস এই সময় আপনাদেরকে দিবে। কেরিয়ার ক্ষেত্রে আপনাদের উন্নতি এই সময় দিতে চলেছে, মহা লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন আপনি যদি হন সিংহ রাশির মানুষ। আপনাদের ডেলি ইনকাম, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, অর্থাৎ জুন মাস সিংহ রাশির জন্য সৌভাগ্যের সূচনা নিয়ে আসতে চলেছে। কন্যা রাশি, কন্যা রাশি জুন মাসে আপনাদের ভাগ্যভাবে রবি অবস্থান করছে এবং 15 জুনের পর থেকে আপনার ঠিক কর্মভাবে রবি অবস্থান করবে, অর্থাৎ যারা
কর্ম পাচ্ছিলেন না বা কর্ম পরিবর্তন করবেন ভাবছিলেন বা প্রমোশনের জন্য চিন্তা করছিলেন, তাদের ক্ষেত্রে আমি বলবো 15 জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় আসতে কিন্তু চলেছে। এবং এর পাশাপাশি ষষ্ঠভাবে শনি শত্রু আপনাদের শান্ত হবে, আপনাদের একাদশভাবে শুক্র ধনাধিপতি একাদশভাবে ইনকাম গেইন আপনাদের হবে, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে লাভ পাবেন, যারা মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। বেশ কিছু পজিটিভ নিউজগুলো আপনাদের আসতে চলেছে এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের এই মাসটা বিশেষভাবে লাভ 100% দিতে চলেছে। অর্থাৎ মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে এই 6টি রাশি। নমস্কার।